নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের অত্যন্ত প্রিয় চ্যানেল যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই গাছটির কে পাতাগুলি আমরা ঝরিয়ে ফেলব এবং আমরা এই গাছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এলোমেলো হয়ে অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে, সেগুলিকে আমরা রূপ দেব, ওয়্যারিং করব। এই বনসাই কৃষ্ণচূড়া বনসাই গাছের ওয়্যারিং করতে গেলে কিছু কাজ আগে থেকে করতে হয়, সেই কাজগুলি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। সব পাতাগুলিকে আমরা ঝরিয়ে ফেললাম, এবার সুন্দরভাবে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে ব্রাঞ্চগুলির রূপ কেমন আছে, সেগুলিকে আমরা কাটিং করব। আমাদেরকে আগে থেকেই ভেবে নিতে হবে যে কোন ডালটিকে রাখব আর বাকিটা কতটা কেটে বাদ দেব। আর কৃষ্ণচূড়া বনসাই গাছের ব্রাঞ্চগুলিকে খুব সুন্দরভাবে নরম অবস্থায়, কুচি অবস্থায় গাছগুলিকে গাছের ব্রাঞ্চগুলিকে ব্যান্ড করতে হবে। এই গাছের ব্রাঞ্চ যদি মোটা হয়ে যায় তাহলে ব্যান্ড করতে খুব মুশকিল হয়ে পড়ে। এই গাছটি ব্রাঞ্চগুলি সহজে ব্যান্ড করা যায় না মোটা হলে। কোনো জায়গায় অসাবধান হলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে এবং সেগুলিকে খুব সাবধানতা অবলম্বন করে কাজগুলি সমাপ্ত করতে হবে। আমরা কিছুটা হালকা করে হিলিং করে দিচ্ছি। আর এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রয়েছেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান বেলটি প্রেস করুন, সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এই যে সাদা কাপড়টি দেখছেন, এটি হচ্ছে সুতির কাপড়। এটি দিয়ে সাইডের যে নিচ থেকে যে ব্রাঞ্চটি বেরিয়েছে, এই ব্রাঞ্চটিকে আমরা যে লিফগুলির যে শুটস রয়েছে, যেখান থেকে পাতাগুলি বেরিয়েছে, সেই জায়গাগুলিকে একটু হালকা হালকা গ্যাপ ছেড়ে ছেড়ে আমরা আর বাকি অংশ কাপড় দিয়ে জড়িয়ে দেব। এই জড়ানোর কারণ হচ্ছে গাছের ব্রাঞ্চগুলি ওয়্যারিং করার সময় যাতে না ব্যান্ড হয়, ভেঙে যায়, সেই জন্য আমরা কাপড়টিকে জড়িয়ে দিচ্ছি। এই কাপড় জড়ালে সহজেই গাছটির ব্রাঞ্চ ভাঙবে না, সেই জন্য আমরা
আমরা কাপড় দিয়ে জড়িয়ে দিলাম। আর উপর দিকে যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন একসঙ্গে দুটো ব্রাঞ্চ উঠেছে, সেটিকে আমরা এমনি স্বাভাবিকভাবেই ব্যান্ড করব। সেটি হচ্ছে নরম কচি ডাল, সবুজ আছে দেখতে পাচ্ছেন। এই সবুজ ডালটিকে ব্যান্ড করলে সহজে ভাঙবে না, গোড়া থেকে ছেড়ে যেতে পারে, কিন্তু মিডিল থেকে হঠাৎ করে ভাঙবে না। কিন্তু তবুও সাবধানতা অবলম্বন করেই আমাদেরকে এই কাজগুলি করতে হবে। আমরা একটি কভার দেওয়া তারের সঙ্গে এই ডালটিকে ব্যান্ড করব। আপনারা খালি অ্যালুমিনিয়াম তারের থেকে কভার দেওয়া অ্যালুমিনিয়াম তার নিলে ব্রাঞ্চের কোনো ক্ষতি হবে না, সেই জন্য যে কোনো কভার দেওয়া অ্যালুমিনিয়াম তার আপনারা নিয়ে কাজগুলি করতে পারেন। তামার তার দিয়েও করতে পারেন, তামার তার প্রচুর ব্যয়বহুল, সেই জন্য আমরা এখানে অ্যালুমিনিয়াম তার দিয়ে কাজটি করছি, ব্যান্ড করছি। আপনারা দেখতে থাকুন ভিডিও। দুটি হাত দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে ধরে ধরে ব্যান্ডটি করবেন। কৃষ্ণচূড়া গাছ ব্রাঞ্চগুলি খুব হালকা হয়, সফট নয়, যে কোনো জায়গায় ভাঙার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা হালকা করে ব্যান্ড করব। কাপড় দিয়ে একটু দেখে নিলাম, গাছের যে ব্রাঞ্চটি রয়েছে সেটিকে আমাদের কাপড় জড়াতে হবে কি না। দেখলাম জড়ানোর কোনো প্রয়োজন নেই, হালকা করে সেটিকে আমরা ওয়্যারিং করে ফেলছি। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।